রাজধানীর ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামের এক সমিতির পরিচয় নকল করে প্রতিষ্ঠানটির লিজ নেয়া জমি অন্য ব্যক্তিদের নামে ভিসিআর করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আয়ুব আলী শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুক্তভোগীদের অভিযোগ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমিতি থেকে বিতাড়িত হয়ে ভূমি সংস্কার বোর্ডের কিছু অসাধু কর্মকর্তাদের যোগ এমন জালিয়াতি করেছেন আইয়ুব আলী শিকদার শুধু তাই নয় দখলদারদের কারণে জমি প্রকৃত লিজ গহিতারাই যেতে পারছেন না তাদের লিজ নেয়া জমিতে বলেও অভিযোগ ভুক্তভোগীদের দুই হাজার পাঁচ সালে আমরা ভূমি সংস্কার বোর্ড নবাব স্টেট থেকে বিশ একর জমি লিজ প্রাপ্ত হয় দুই সালে আমাদের প্রাক্তন সেক্রেটারি এবং প্রাক্তন সহসভাপতি আই ভ্যালি সে আমাদের সমিতির পক্ষে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটা সে করতো তো এখন কি করছে না করছে আই আমরা আর বুঝে পরের থেকেই দেখা গেছে যে আইউব্যালিরে ভারপ্রাপ্ত সভাপতি মতায়ার হোসেনকে যুগ্ম সম্পাদক ঘোষণা দিয়ে তারা ডিসিআর কাটার মহা উৎসব ওখানে